সিনেমার শুরুতে দেখানো হয় রাগ নামক একটি ভাইরাস সারা শহরে ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে এবং একে অপরকে হত্যা করছে এবং একে অপরকে খেয়ে ফেলছে। তারপরে আমাদের একটি ছোট বাড়ি দেখানো হয় যেখানে ছয়জন লোক ছিল যারা জম্বিদের ভাইরাস থেকে রক্ষা পেয়েছিল। সেই লোকদের মধ্যে ডোন নামে একজন লোক ছিল, তার স্ত্রী অ্যালিস, এক বৃদ্ধ দম্পতি এবং আরও দুজন লোক। অ্যালিস সেই বাড়ির অবশিষ্ট জিনিস থেকে কিছু খাবার রান্না করছিল। বাইরের অবস্থা দেখে ডোন খুব বিরক্ত হয়েছিলেন, কারণ তিনি তার সন্তানদের ফ্রান্সে স্কুল ভ্রমণে পাঠিয়েছিলেন। আসলে এই ভাইরাসটি ব্রিটেনের একই শহরে ছড়িয়ে পড়েছিল, এই কারণেই ডোনের বাচ্চারা এই ভাইরাস থেকে নিরাপদ ছিল। এখানে সবাই খাবার টেবিলে বসেছিল, তাদের বাড়িতে সম্পূর্ণ অন্ধকার, সব মানুষ একে অপরের সাথে কথা বলে না এবং কোনো ধরনের কোনো গোলমাল ছিল না। তখন তার বাড়ির দরজায় জোরে টোকা দিতে থাকে, তিনি বলেন, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন, দরজা খুলুন, আমাকে বাঁচান। আসলে এটি একটি 10 বছর বয়সী ছেলের কণ্ঠ ছিল। শিশুটির কণ্ঠস্বর শুনে অ্যালিস বলে যে দয়া করে আমাদের দরজা খুলতে হবে, আমরা শিশুটিকে ভিতরে আসতে দিই। তারা দরজা খুললে আমরা দেখতে পাই বাইরে বিকেল হয়ে গেছে, তারা কেবল তাদের ঘরে অন্ধকার করে রেখেছিল যাতে কোনো জম্বি তাদের দেখতে না পারে। তারা এখন শিশুটিকে ভিতরে রেখে তাকে কিছু খেতে দেয়। জিজ্ঞাসা করার পরে শিশুটি বলে যে আমার মা এবং বাবা জম্বি হয়ে উঠেছে এবং আমার পিছনেই রয়েছে, তারা আমাকে খেতে আসছিল। ডোনও জিজ্ঞেস করে কতজন লোক সেখানে ছিল, সে অনেক কিছু বলে। ডোনও আরও দুজন লোক ছিল। মেয়েটি তাদের খুব ভয় পেয়ে বাইরে উঁকি দিতে থাকে, সে দূর থেকে তার দিকে আসা অনেক জম্বির শব্দ শুনতে পেল। তারপর হঠাৎ করে একটি জম্বি এসে সেই ছেলেটিকে সরাসরি আক্রমণ করে। চারপাশে অনেক জম্বি ছিল এবং তারাও ভিতরে আসার চেষ্টা করে। অ্যালিস সেই শিশুটিকে বাঁচাতে উঠে যাচ্ছিল, তার পেছনে ডোনও আসে। সে অনেকবার অ্যালিসকে বলে যে ওই বাচ্চাটাকে ছেড়ে দাও, অ্যালিস আমাদের দৌড়াতে হবে, কিন্তু সে ডোনের কথা শোনে না। সেখানে ওই বৃদ্ধ দম্পতি বাইরে অন্য বাড়িতে লুকিয়েছিলেন, কিন্তু তারাও জম্বিদের হাত থেকে বাঁচতে পারেনি। পরে অ্যালিস যেখানে শিশুটির সাথে ছিল সেখানে প্রচুর জম্বিও ছিল। ডোন অন্য ঘরে ছিল, সে অ্যালিসকে ডাকে বলে আমার দিকে তাকাও, আমার কাছে এসো, কিন্তু মাঝখানে এত বেশি জম্বি ছিল যে সে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তারপর এটা দেখে ডোনও দরজা বন্ধ করে দিল। অ্যালিস তাকে বারবার ডাকছিল, কোথায় তুমি ডোন, আমাকে সাহায্য করো, কিন্তু ডোন ওপাশে দরজা বন্ধ করে অন্য দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তার পিছনে আরও অনেক জম্বি ছিল যারা ক্ষুধার্ত তার দিকে ছুটে আসছিল। আমরা অ্যালিসকে দেখি, সে চুপচাপ হয়ে যায়। ডোন কাঁদছিল এবং লজ্জায় দৌড়াচ্ছিল যে সে তার স্ত্রী অ্যালিসকে ছেড়ে গেছে, তাকে সাহায্য করেনি। সামনে গিয়ে পুকুরে সেই একই ছেলেকে দেখতে পায় যে তাদের সাথে বাড়িতে থাকতো, নৌকা চালাতে গিয়ে তাড়াহুড়ো করে পানিতে পড়ে যায়। সে জম্বিরাও তাকে ধরে ফেলেছিল এবং তাকে হত্যা করেছিল, শুধু ডোন বাকি ছিল যে সেই নৌকায় বসে যাচ্ছিল। তারপর গল্পটি 1 মাস পরে আমাদের দেখানো হয় যেখানে বলা হয় যে জম্বিরা ধীরে ধীরে ক্ষুধার কারণে মারা যাচ্ছে। এখন এই শহরের নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে, তারা এই সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তারপরে আমাদের একজন সার্জেন্টকে দেখানো হয় যার নাম ডয়েল, একজন স্নাইপার ছিলেন। জম্বিদের দেখার সাথে সাথেই তার বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলতে ডোনকেও রক্ষা করেছিল সেনাবাহিনী। এভাবেই কেটে গেল 6 মাস, এখন জম্বিরাও খুব কম ছিল। ইতিমধ্যে আমাদের একজন ডাক্তারকেও দেখানো হয়েছে যিনি এই ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। এখন অন্য শহরে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার জন্য সেনা অভিযান শুরু করেছে তাদের বাড়িতে, কিন্তু তারপরও সবাইকে নিজ নিজ বাড়িতে নয়, নিরাপদ অঞ্চলে থাকতে হয়েছে। ডাক্তার মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, সেখানে প্রায় 100 লোক ছিল যারা তাদের শহর ব্রিটেনে ফিরে এসেছিল, তাদের মধ্যে ডোনের সন্তান ছিল। যখন ডাক্তার বাচ্চাদের ফিরে আসতে দেখেন তখন তিনি চিন্তায় পড়ে যান কিভাবে এই শিশুদের যত্ন নেওয়া হবে। ডাক্তার এখন ডোনের ছেলেকে পরীক্ষা করেন, যেখানে তিনি দেখেন যে তার চোখ দুটি রং ছিল, অর্থাৎ তার অর্ধেক চোখ ছিল কিছু এবং অর্ধেক ছিল অন্য কিছু। ডাক্তার তাকে জিজ্ঞেস করেন, আপনার পরিবারে কি অন্য কারো চোখ রং আছে? ডোনের ছেলে বলে, হ্যাঁ, আমার মায়ের, অর্থাৎ অ্যালিসের চোখ ছিল নীল। ডোন যখন তার সন্তানদের সাথে দেখা করেন তখন তিনি খুব খুশি হন। তিনি আসলে এখনও এই নিরাপদ অঞ্চলে বাস করছিলেন এবং সেনাবাহিনীর সাথে কাজ করছিলেন, সেজন্য সে তার সন্তানকে সেখানে নিয়ে আসে যেখানে সে ছিল। তিনি অ্যালিসের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তার সন্তানদেরও বলেন। রাতে ঘুমানোর সময় ডোনের ছেলে তার মাকে স্বপ্ন দেখছিল, তার মনে হয় হয়তো সে তার মায়ের মুখ ভুলে যাচ্ছে। সকালে ডোন যখন কাজে যায় তখন তার সন্তানরা চুপচাপ নিরাপদ অঞ্চল থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে তাদের বাড়িতে পৌঁছে গেল যাতে সে তার মায়ের ছবি তুলতে পারে। এরপর সেনাবাহিনীও তাদের সম্পর্কে জানতে পারে যে দুটি শিশু নিরাপদ অঞ্চল থেকে পালিয়ে গেছে, কিন্তু ততক্ষণে তারা দুজনেই তাদের বাড়িতে।
যেখানে ডোনের ছেলে তার বাড়ির উপরের অংশ থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। যখন সে উঠে দেখে, তার মা সেখানে ছিল, অর্থাৎ অ্যালিস, যাকে ডোন জম্বিদের মাঝখানে রেখে গিয়েছিল। ডোনের ছেলে তার মাকে জড়িয়ে ধরেছিল, তিনি যন্ত্রণায় ভুগছেন। দুই ভাই বোনই যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তারা দেখে যে সেখানে একটি সেনাবাহিনী রয়েছে যারা তাদের নিরাপদ অঞ্চলে ফিরিয়ে নিতে এসেছিল। সেখানে তিনজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অ্যালিসকে বেঁধে ল্যাবে রাখা হয়। ডাক্তার তার রক্ত পরীক্ষা করে তিনি জানতে চেয়েছিলেন অ্যালিস ও জম্বি ভাইরাসে আক্রান্ত কিনা। তারপর তারা জানতে পারে যে অ্যালিস আক্রান্ত হয়েছে, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে জম্বি ভাইরাস তাকে প্রভাবিত করেনি, সে কারণেই সে এখনও জম্বি হয়ে ওঠেনি। কিন্তু তার রক্তের কারণে বা অন্য কোনো কারণে অন্য মানুষ এতে আক্রান্ত হতে পারে, অর্থাৎ যদি কেউ তার সাথে থাকে তবে সে জম্বি হয়ে যাবে। সব শুনে ডাক্তার হত্যা করার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি অনুভব করেছিলেন যে অ্যালিস সবার জন্য হুমকি হতে পারে, যাতে অ্যালিসের কারণে আর কেউ কষ্ট না পায়। কিন্তু ডাক্তার জেনারেলকে ব্যাখ্যা করেন যে দেখুন, অ্যালিসের রোগ প্রতিরোধ ক্ষমতা তার জিনগুলি খুব আলাদা, আমরা তার রক্ত থেকে একটি ভ্যাকসিন তৈরি করতে পারি। এখন যখন ডোন এই সব সম্পর্কে জানতে পারে যে তার স্ত্রী অ্যালিস বেঁচে আছে, সে তার সন্তানদের কাছে যায়, কিন্তু তার ওপর রাগ হলো। সে বলে, বাবা তুমি বলছো মা মারা গেছে, সে জম্বি হয়ে গেছে। ডোন তার সন্তানদের কথা শুনে খুব ভয় পেয়েছিলেন, কারণ তিনি কেবলমাত্র সত্যটি জানতেন যে তিনি অ্যালিসের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। এজন্য সে প্রথমে অ্যালিসের কাছে যায় এবং কাঁদে এবং তার কাছে ক্ষমা চায়। এখন সে তার একটু কাছে গেলেই সে হঠাৎ চিৎকার করে কাঁপতে থাকে এবং হঠাৎ একটি জম্বিতে হয়ে যায়। তার অবস্থা দেখে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তাকেও খুব বিপজ্জনকভাবে মেরে ফেলে। এরপর সে বাইরে গিয়ে সেনাদের উপর হামলা চালায়। ডাক্তার ডোনের বাচ্চাদের নিয়ে সেফ জোনের দিকে ছুটলেন, কিন্তু ডোনও সেফ জোনের দিকে চলে এসেছিল আর লোকজনের চিৎকার শুনে ওপাশের দরজা ভাঙতে থাকে। সে ডোনের ছেলে তাকে দেখে পালিয়ে যায়। সে গিয়ে একটা এসি ভেন্টে লুকিয়ে গেল। নিচ থেকে মানুষের আর্তনাদ ভেসে আসছিল। ডোন তাদের হত্যা করছিল এবং তাদের জম্বিতে পরিণত করছিল। তারপরে যারা জম্বিতে পরিণত হয়েছিল তারা অন্য মানুষকে জম্বিতে পরিণত করেছিলেন। সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। সবাই প্রাণ বাঁচাতে চেয়েছিল। এখান থেকে পালিয়ে এরপর স্নাইপারদেরও সতর্ক করা হয়, কিন্তু কে জম্বি আর কে নয় তা বোঝা তাদের জন্য খুবই কঠিন ছিল। তারপর তাদের সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়। গল্পের শুরুতে আমরা যে স্নাইপারকে দেখেছিলাম সেটা শুনে খুব অদ্ভুত লাগছে, কারণ তাকে মানুষকে বাঁচাতে হবে, তাকে তাদের সাহায্য করতে হবে, হত্যা নয়। তিনি দেখেন যে ডোনের ছেলের সামনে একটি জম্বি আসে যাকে সে গুলি করে মেরে ফেলে, কিন্তু সে ডোনের ছেলেকে হত্যা করেনি, তাই সে তার দায়িত্ব ছেড়ে দেয়। একজন লোক ডোনের ছেলেকে তার ঘরে নিয়ে এসেছিল যেখানে খুব অন্ধকার ছিল। সেখানে তিনি তার বোন এবং ডাক্তারের সাথে দেখা করেন। এখানে তারা ছাড়াও আরও অনেক লোক ছিল। বুড়ি বাইরে দেখে খুব বিরক্ত হয়ে বলে যে ওরা সবাইকে মারছে কেন। তারপর এখানে ডায়াল আসে, সবাইকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখানে থাকা নিরাপদ ছিল না। যখন সবাই এখান থেকে চলে যেতে শুরু করে তখন সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বৃদ্ধার মৃত্যু হয়। ডাক্তার এবং ডোনের বাচ্চারা ডায়ালের সাথে ছিল। তারপর ডায়ালে তার বন্ধুর কাছ থেকে ফোন আসে যে সেনাবাহিনীতে ছিল এবং তার একটি হেলিকপ্টার ছিল। সে বলে, দেখো কিছুক্ষণের মধ্যে পুরো শহর বোমা দিয়ে উড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তোমাকে যে স্থানে বলছি সেখানে এসে আমার সাথে দেখা করো, আমি তোমাকে রক্ষা করব। এখন তারা সবাই একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনী নিরাপদ অঞ্চলে সমস্ত জম্বি বা বেঁচে থাকা ব্যক্তিদের উড়িয়ে দিয়েছে। এইদিকে ডায়াল ডাক্তার শিশুর সাথে পালিয়ে যায়। তারা সবাই তার বন্ধুর উল্লেখিত জায়গায় এসেছিল। তারপর ডায়ালের বন্ধু হেলিকপ্টার নিয়ে আসে। সে ডায়ালকে বলে যে কিছু অবশিষ্ট জম্বি আপনার পিছনে আসছে। এই কথা শুনে ডায়াল বাচ্চাদের এবং ডাক্তারকে লুকিয়ে রাখতে বলে। তার বন্ধু এত লোক দেখে বলে, দেখো ডায়াল করো, আমাকে শুধু তোমাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমি যদি শহরকে বাঁচিয়ে কোনো বেসামরিক নাগরিককে নিয়ে যাই তাহলে সেনাবাহিনী আমাকেও মেরে ফেলবে। কিন্তু ডায়াল তার সাথে একা যায় না, তিনি সবাইকে সাহায্য করতে চেয়েছিলেন, সেজন্য তাকে সেখান থেকে একা পাঠায়। তারপর তাদের পিছনে অনেক জম্বি ছিল, তারা দৌড়ে শহরের দিকে আসে। সেনাবাহিনী জম্বিদের মারার জন্য বিষাক্ত গ্যাস ছেড়েছিল, যার কারণে সেখানে নিঃশ্বাস নিতে পারছে না সাধারণ মানুষ। তাকে বাঁচাতে গিয়ে একটা গাড়িতে লুকিয়ে যায় তারা। এখন সমস্ত জম্বি তাদের গাড়ির চারপাশে এসে আক্রমণ করছিল, কিন্তু গ্যাসের কারণে সেখানে জম্বিরা মারা যায়। পেছনে সেনাবাহিনীর লোকজনও ছিল যারা এখানে সবাইকে শেষ করতে আসছিল। ডায়াল আর ডাক্তারের গাড়ি চালু হচ্ছিল না। তারপর ডায়াল গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ি ঠেলে দিতে থাকে, কিন্তু সেনাবাহিনীর নজরে এসেছিলেন। তিনি তাকে সংক্রমিত ভেবে হত্যা করে। ডাক্তার বাচ্চাদের বাঁচালেন, গাড়ি চালিয়ে সুড়ঙ্গে পৌঁছে দিলেন, কিন্তু সেখানে এসে সে ডোনের জম্বি দেখতে পায়। এখানকার ডাক্তারকেও সে খুন করেছে।
এরই মধ্যে ডোনের ছেলে মেয়েও আলাদা হয়ে যায়। ডোন তার নিজের ছেলেকে আক্রমণ করেছিল, কিন্তু তার ছেলেরও মায়ের মতোই ক্ষমতা ছিল, যার কারণে তিনিও জম্বিতে পরিণত হয় না। তাই ডোনের মেয়ে এসে তার নিজের বাবাকে বন্দুক দিয়ে হত্যা করে এবং সে অনেক কাঁদছিল। এই দুই ভাই বোন স্টেডিয়ামে পৌঁছেছিলেন, যেখানে ডায়ালের বন্ধু আসে, যার একটি হেলিকপ্টার ছিল। সে সেই শিশুদের দিকে তাকিয়ে ভাবছে সে তাদের বাঁচাতে পারবে কি না, কিন্তু তবুও তিনি তাদের রক্ষা করেন। তিনি তার হেলিকপ্টারটি ব্রিটেনের বাইরে নিয়ে গিয়েছিলেন। এরপর আমরা শহরের দৃশ্য দেখতে পাই। তারপর আমরা 28 দিন পর দেখতে পাই, যেখানে বাকি জম্বিরা একটি টানেল দিয়ে প্যারিস শহরে পৌঁছেছিল। সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি সিনেমার কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। কথা হবে পরের কোনো সিনেমাতে। ধন্যবাদ।